হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আমার নতুন রেসিপি কিন্তু লাউ শাক। এই লাউ শাক কিন্তু আমি আজকে রান্না করব। আমার শাশুড়ি কিন্তু এখনই মাঠের থেকে কেটে নিয়ে আসলো টাটকা লাউ শাক। দেখুন একেবারে জালি কিন্তু শাকগুলো। এবারে শাকটা আমি কেটে নিই। প্রথমে আমি বড় যে ডাটার গাছ থেকে কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। পাতাগুলো কিন্তু একেবারেই জালি। এই পাতা আর ডাটাগুলো কিন্তু আমি এভাবেই ধুয়ে নেব, কারণ শাক কাটার পরে ধুতে গেলে কিন্তু অনেকটাই জল বেরোয় শাক দিয়ে, আর খেতে খুব একটা ভালো লাগে না। সেজন্য ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু কেটে নিয়েছি এই শাকটি। এবার এর মধ্যে দেওয়ার জন্য কেটে নিয়েছি কিছু কাঁঠালের বীজ, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর একটা রসুন কিন্তু আমি এর মধ্যে দেব। এবার তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই। এবার কিন্তু আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব সামান্য একটু জল, বেশি দেব না, সামান্য একটুই কিন্তু দেব। আর শাক থেকে কিন্তু অলরেডি অল্প কিছু জল বেরাবে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ, ছাড়িয়ে রাখা বীজটা আর কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি কিন্তু কেটে রাখা শাকগুলি। এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না। এখন লবণ ব্যবহার করলে ডাটার মধ্যে কিন্তু লবণ ঢুকে যাবে, আর লবণ পুরো ডাটাটা হয়ে যাবে, আর চিবাতে গেলে তখন গালে খুব খারাপ লাগবে। এভাবে জলের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি এটি ঢাকা দিয়ে দেব। মাঠের এই টাটকা সবজি কিন্তু লাউ শাক, বা আমাদের বাড়ির চারপাশের আঙিনায় কিন্তু এই লাউ শাকটি তৈরি করা যায়, খুব একটা ঝামেলা হয় না। আর বাজার থেকে আমরা যে শাকগুলো কিনি সে শাকগুলো কিন্তু চাষের শাক, আর সেটি খেতেও খুব একটা ভালো লাগে না, বা তাতে সার প্রচুর পরিমাণে ব্যবহার করা থাকে। কিন্তু আমাদের এই শাকটি কিন্তু একটুও সার ব্যবহার করা হয়নি, আর খেতেও কিন্তু খুবই ভালো। আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে শাকটিকে সিদ্ধ করে নিয়েছি, আবার একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, আবারও ঢেকে দিয়ে আবার ঢাকাটা তুলে নিলাম। এবার কিন্তু আমি এটি নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াইটি পরিষ্কার করে আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি তেল শাকটিকে ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা তেলের উপরে, তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু রাঁধুনি, আর যে রসুনটা দেখিয়েছিলাম সেই রসুনটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কিন্তু হালকা থেতো করে নিয়েছি, সেই রসুনটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকে কিন্তু হালকা বাদামি করে ভেজে নেব, একেবারে কাঁচাও রাখবো না বা খুব বেশি পোড়া পোড়াও করবো না। এই রসুন ভাজার জন্য কিন্তু শাকের টেস্টটা খুব ভালো হয়। এই যে একেবারে বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। এর আগে আমি একটি রেসিপি করে ছেড়েছিলাম চিংড়ি ভাপা, সেটি কিন্তু বিল থেকে ধরা একেবারে দেশি চিংড়ি ছিল। এই চিংড়িটাও কিন্তু একই রকম, বিল থেকে ধরা একেবারে দেশি চিংড়ি। আর এই লাউ শাকের মধ্যে দিলে কিন্তু লাউ শাকটা খুবই ভালো লাগবে খেতে। চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি শাকটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি দেখাচ্ছি ডাটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি শাকটির মধ্যে লবণ দিয়ে দেব। তাহলে এর মধ্যে খুব বেশি লবণ ঢুকবে না, আর ডাটাটা খেতেও খুব ভালো লাগবে। এবার যে 4-5 মিনিট আমি জাল করে নেব, সেই জাল করার জন্যই কিন্তু ডাটার মধ্যে লবণ ঢুকে যাবে, আর শাকটাও খুব ভালো লাগবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 3-4 মিনিট জাল করে আমি আবারও ঢাকাটা খুলে ফেলবো, খুলে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নেব। তাহলে বন্ধুরা, আমার এই গ্রাম বাংলার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে খুব শিগগিরই সাবস্ক্রাইব করুন, আমার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। আরও একবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও দু মিনিট জাল করে নিয়ে এবার নাড়াচাড়া করে দেখছি যে একেবারে সঠিকভাবে তৈরি হয়ে গেল আমাদের লাউ শাক। দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে শাকটি, আর এর মধ্যে যদি বেগুন দেওয়া যায় তাহলে কিন্তু আরেকটু ভালো হয়, কিন্তু আমি বেগুনটা ব্যবহার করিনি। তাহলে হয়ে গেল আমাদের লাউ শাক। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, আর সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকমই শাক সবজি খাওয়ার চেষ্টা করুন এই করোনা মুহূর্তে নিজেদের শরীরটাকে সুস্থ রাখার জন্য। সবাই কিন্তু অবশ্যই ঘরে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী আর একটা ভিডিও নিয়ে।